আশাঙ্কুশ একাদশী ব্রত মাহাত্ম্য। সুপ্রিয় ভক্তবৃন্দ, আজ দুর্গাপূজার পর বিজয়া দশমীর পর দিন শ্রী পাশাঙ্কুশ একাদশী ব্রত। তো এই ব্রত মাহাত্ম্যটি আপনারা সকলেই মনোযোগ সহকারে আমাদের সাথে পাঠ করুন, শ্রবণ করুন। পাশাঙ্কুশ একাদশী ব্রত মাহাত্ম্য। আশ্বিন শুক্লপক্ষিয়া পাশাঙ্কুশ একাদশী মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধা। কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে। শ্রীহরির নাম সংকীর্তনের দ্বারা পৃথিবীর সব তীর্থের ফল লাভ হয়। বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির স্মরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায়। এই একাদশীর মাহাত্ম্য শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রীহরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্বীয় যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। হে রাজন, গয়া কাশী এমনকি কুরুক্ষেত্র শ্রীহরিবাসর অপেক্ষা পূর্ণ স্থান নয়। হে ভূপাল, একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয়। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয়। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন, তাকে আর জমালয়ে যেতে হয় না। যারা এই সকল পুণ্য কার্য করে না, তাদের জীবন কামারশালার হাঁপড়ের মতো বিফল। নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালনে উচ্চকুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে, তবে সেও রোরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ, ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। তো ধন্যবাদ একাদশী মাহাত্ম্যটি পাঠ এবং শ্রবণ করার জন্য। হরে কৃষ্ণ।